আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমাদের প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনা যেখানে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর পড়ি এবং তা নিয়ে বিশ্লেষণ করি এবং আলোচনা করি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা পড়ব প্রথম আলো আন্দোলনে এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমকে এম সাখাওয়াত এক হাজারের অনেক বেশি মানুষ মরছে প্রভাবলি দুই তিন হাজার মানুষ মরছে স্বরাষ্ট্রের নেই এম শাখাওয়াত উপদেষ্টার দায়িত্ব বড় পরিবর্তন ক্যাবিনেট রি টাইম নতুন চার উপদেষ্টা শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বড় পরিবর্তন আনা হয়েছে সরি নতুন শপথ নেওয়া ওয়াহিউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পুরানো উপদেষ্টার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাবত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মানে একবার বলছে জাস্ট যে আওয়ামী লীগকে তাদের দল গুছাইতে বলছে তাকে ক্যাকেরে হচ্ছে গিয়ে যে মাইরা দিছে রাজনৈতিক দল খোলার কথা বলিনি সমন্বয়ক মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম শুক্রবার রাতে এ বিবৃতিতে কথা বলেন মাহফুজ আলম বলেন রয়টার্সে আমার বক্তব্য ভুলভাবে এসেছে আর সে ভুল বক্তব্যের উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করছে আমার বক্তব্য ছিল আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা বিলোপের এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি কোন অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক পক্ষকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক কারো বলেন আমি বক্তব্যে বলেছি রাষ্ট্র ও সমাজের নানা অংশের জন্য সঙ্গে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়েও কাজ করব ওকে মানে বলে নাই যে নতুন দল গঠন করবে এটা আমাদের মিডিয়া বানায় বলছে হুইচ ইজ নট সারপ্রাইজিং কনসিডারিং বাংলাদেশি মিডিয়া ফাকিং সাকস সংখ্যালঘুদের অতীত ভূলে ভবিষ্যতের দিকে তাকানোর অভ্যন্ত মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মীয় সংখ্যালঘু নেতাদের অতি ধুলে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই অতীত ভুলে গেলে তো হচ্ছে গিয়ে যে আমরা আওয়ামী লীগের শাসন ভুলে যেতে পারি দ্যাটস নট আ গুড এডভাইস ব্রা কমন যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা সেই স্বপ্নে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সবাই মিলে কাজ করতে চাই ভেরি ইজি টু সে অল দিস নাইস থিংস বাট ভেরি হার্ড টু এস্টাবলিশ পাইকারিতা দাম করলেও খুচরায় প্রভাব নেই বিএনপির স্থায়ী কমিটিতে গেলেন মেজর হাফিজ ও জাহিদ হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের মধ্যে মঞ্জুর এবারে অনেক অনেক বাজে কাজের সাথে জড়িত এবার বিরুদ্ধে অনেক প্রমাণ প্রমাণ আছে আমাকে সাত আগস্ট বাসা থেকে নিয়ে গেছে আমি আয়নাঘরে ছিলাম আমি কোনো আয়নাঘর বানাইনি আমার হার্টের সত্তর ভাগ ব্লক আমাকে স্বেচ্ছায় অবসর দেওয়া হয়েছে আমি কখনো ধানমন্ডিতে যাইনি এনটিএমসি কেবল ডিজিটালি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে আমার নামে আগে কখনো মামলা হয়নি ওকে এর বিরুদ্ধে অনেক মামলা না হলে প্রমাণ আছে obviously নতুন সরকার বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগে সেই চ্যালেঞ্জ নেবে কি সপ্তাহখানেক আগে দেশ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে মূলত প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পড়ে ধুলোমাটিলা পরিষ্কার করে মূলত দেশ মূলত দুইবার ব্যবহার করছে আব্দুল ভাই দ্যাটস গুড রাইটিং হু রট দিস নাদিম মাহমুদ ফাকিউ রাইট বেটার এই দায়িত্ব নেওয়ার পর এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদত্যাগ স্বেচ্ছা অবস্থা অবসর সহ নানা অজুহাতে ছেড়ে দেওয়া পদে অজুহাতের কি হলো অনেককে তো বাইর করে দিছে অন্যদিকে উনিশশো তিয়াত্তর সালের অধ্যাদেশে চলা বাংলাদেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয় সদস্যদের স্পষ্ট বলেছে উপাচার্য নিয়োগ মূলত সিনেট কর্তৃক মনোনীত তিনজনের প্যানেল থেকে নির্ধারিত শর্তে আচার্য একজনকে চার বছরের জন্য নিয়োগ দিবেন তিনি পরবর্তী আরও চার বছরের জন্য পুনর্নিয়োগের জন্য বিবেচিত হবেন তে এখন তো সিনেটের মিটিংই বসতেছে না অকার্যকর থাকা ছাত্র সংসদ থেকে শুরু করে রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন যেমন থমকে গেছে হ্যাঁ সবই তো বন্ধ একটাও তো চলতেছে না তো উপাচার্য তো নিয়োগ করতে হবে জাস্ট লাইক কোনো একটা কমিটির ফাক্স ফাকসোনা মেক দিস কমিটি সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা উদ্ধার বিদেশি মুদ্রা উদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ কামালের বাসা থেকে নগদ তিন কোটির বেশি টাকা এবং দশ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ ওই ভাষা থেকে নগদ তিন কোটি এক লাখ দশ হাজার একশো ছেষট্টি টাকা চুয়াত্তর হাজার চারশো টাকা দামের একশো টাকার প্রাইস বন্ড এবং দশ লাখ তিন হাজার তিনশো ছয় টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে এসব বিদেশি মুদ্রার মধ্যে তিন হাজার মার্কিন ডলার এক হাজার তিনশো বিশ মালয়েশিয়ান রিঙ্গিত দুই হাজার নয়শো উনসত্তর সৌদি রিয়াল চার হাজার একশো বাইশ সিঙ্গাপুরিয়ান ডলার এক হাজার নয়শো পনেরো অস্ট্রেলিয়ান ডলার পঁয়ত্রিশ হাজার কে কোরিয়ান ইউয়ান ও 1999 চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে দিস ফকড আপ ম্যান দিস ফকড আপ ওকে আর কি আছে খবর নম্বরে বিবস্ত্র করা গায় হাত তোলার মতো ঘটনা মানবাধিকার লঙ্ঘন 32 নম্বরে অনেক বাজে কাজ করছে 32 নম্বরে এরকম একটা লোক রে ইয়া কি বলা কাপুচপুর খুলে ফেলার মতো বাজে কাজ এগুলো করলে আমাদের যে বিপ্লব সাধিত হয়েছে তা তা হচ্ছে ব্যাহত হয় কমেন্ট কে করেছে কারেন্ট গভর্নমেন্ট এন্ড ছাত্র জনতা শুড বি নিউট্রাল নারী জনতা জাগো ডু নট বিট ওম্যান ইফ আওয়ামী লীগ ডুইং মিস্টেক দেন হু ম্যান বাংলাদেশের মানুষের কমেন্টের যে সিঁড়ি উঠ না পড়াই ভালো সেনা সদস্যরা জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে ব্যবস্থা অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অনেক বাজে ব্যবহার করতেছে ওগুলোর কথা খুলেছে উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজ খুলছে ওকে এস আলাম তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব মেলা টাকা চুরি করছে এই কয়েকজন চুতির ভাই সাত দেশ থেকে ফেরত আনা হচ্ছে রাষ্ট্রদূতদের হ্যাঁ রাষ্ট্রদূতদের মধ্যে সফল করবে এখন আর কি যুগান্তর হাজার বাসিন্দাকে অন্ধকারে ডুবালো প্রথম সাপ যাত্রাবাড়িতে গণপিটনীতে নিহতের পরিচয় মিলেছে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু সরানো হলো শাখা করছি। পুনরায় বৈষম্য হলে ছাত্র জনতা আবার আন্দোলন গড়ে তুলবে ডোপ কেলেঙ্কারিতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ লঙ্কান কেয়ার ক্রিকেটার রাজনৈতিক দল খোলার বলা বক্তব্য বলছি আর কি আছে না টিকটকে চালু হলো গ্রুপ চ্যাট সুবিধা ডোনার মালয়েশিয়ায় বাংলাদেশি সহ আশি অবৈধ অভিবাসী আটক ছত্রিশ বাংলাদেশি আটক ডক্টর ইউনিসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন আলাপ তোতকা আমার পুরনো বন্ধু প্রফেসর মনমোহনদার সঙ্গে পুনাকথা হয়েছে তাকে অন্তর্বর্তীকালীন রসায়নালয়ের প্রফেসর হন রয়েছে ড ড ড বাংলাদেশ প্রতিদিনে কি বলছে शेख हसीनाকে আশ্রয় দিয়ে ওয়াইসির তোপের মুখে मोदी ওয়াইসি কি জিনিস দেশটির বিরোধী রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইতেহাদুল সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি ওয়াইসি মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ওকে বাসা ছেড়ে পালাতে হয় তাজফিরকে পেটানো হয় ড্রামার শান্তকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজার রাজ্য সবাই গোলাম শীর্ষক গানের সঙ্গে প্রতিবাদের মিছিলে যোগ দেন তরুণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান এ কারণে গত জুলাই মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাসরিফকে তার ব্যান্ডের ড্রামা শান্তকে বেধরক পিটানো হয়েছিল রড দিয়ে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বলেন তাসরিফ তোর বাসার নিচে নাম চা খাইতে আসতেছি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে পাঁচ জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা কবিতা লিখতে থাকা এবং রাজার রাজ্যে সবাই গেলাম গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুন্ডা বাহিনীর আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসুন আসলে দেখা করতে গাড়ি থেকে ছয় সাতজনের মতো নেমে আসে ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে সাইটে নিয়ে তারা এজেন্সির লোক আইন আইনজোকা বাহী আছে সরকারি একটা কাজ আছে এই সরকার আরও সাত আট বছর ক্ষমতায় থাকব আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব এর বাইরে কোনো রাস্তা নাই এই কথা বলে উনি ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসারটাকে গাড়ির কাছে নিয়ে যান সেই ছয় সাতজনের মধ্যে থেকে একজন বলে তা স্ক্রিপ্ট তোমাকে আমরা চিনি আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি ছোট্ট একটা ভিডিও করতে হবে এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবেন এরপর তুমি আপলোড করবা এই ইনফ্লুয়েন্সার তাদের সাথে সুর মিলে আমাকে বলেন দেখ তাসরিফ পি এম এর চোখে পড়ার সুবর্ণ সুযোগ ভিডিওটা ভালো করে কর সরকার যতদিন আসে সুবিধা গড ফোন রিসিভ তা তখনই তার ফোনে একটা ফোন আসে বলে জানান তাসরিফ তিনি লেখেন ঠিক এই সময় আমার ফোনে আমার ব্র্যান্ডের আমার শান্তার নম্বর থেকে একটা কল আসে ফোন রিসিভ করতে শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে তাসরিফ পাঁচ ছয়জন পুলিশ এবং সিভিল ড্রেসের কয়েকজন মিলায় আমাকে রোল দিয়া সারা শরীরে মারছে শান্তর কথা শুনতে আমার হাত পা একরকম কাঁপতে থাকে আমি বোঝার চেষ্টা করি এই মায়ের খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো নাকি কাবলমাত্র বিচ্ছিন্ন ঘটনা শান্তর লাইন কেটে যায় তাসরিফ যোগ করেন আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দেওয়া তাদেরকে বলি ভাই এই মাত্র কয়েকজন মিলে আমার ভাই আমার ব্র্যান্ডের ড্রামার শান্তকে প্রচুর মারতেছে ওরা জাস্ট আমাকে সান্ত্বনা দিয়ে বলে আরে দেশের যে অবস্থা এটা এখন কিছু করা যাবে না ওরে বলো বাসায় চলে যাইতে এই গানটা এই গায়ক ঘটনার বর্ণনা দিয়ে আরও লেখেন তখন মাথায় আসে আমি যদি ওদেরকে টাকা ফিরিয়ে দিই অথবা কাজ করতে অস্বীকৃতি জানাই তবে তারা আমাকে চাইলেই গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভিডিও জোরপূর্বক আপলোড করতে পারে আমি তাই মাথা ঠান্ডা করে ওদেরকে বলি যে ঠিক আছে কি করতে পারি কালকের মধ্যে জানাচ্ছি ওকে 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 এই ঘন্টার ঘন্টাখানেক আগে শান্ত আমাকে ফোন করে বলেছিল খান আমার বাসে আম্মা নাই এদিকে কারফিউ চলছে দুপুরের খাওয়া হয় নাই একটা দোকানও খোলা নাই আমার প্রচুর ক্ষুধা লাগছে কি করব। আমি শান্তকে বলছিলাম একটা এই এক বড়ো ভাই ফোন দিছে আমার বাসার সামনে যাওয়া লাগতেছে তো তুমি আমার বাসে চলে আসো দুই ভাই একসাথে খাবো ছেলেটা চাইছিল আমার বাসে এসে ভাত খাইতে অসুস্থ তাকে রাস্তায় বেধরকভাবে মার খাইতে হইল মার খাওয়ার পরে ফোন কলেও আমাকে এটাও বলেছিল খান সবাই আমার একসাথে রোল দিয়ে মারতেছিল গুড গড

নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক দফার অংশ ছিল নাহিদ ইসলাম রাজনৈতিক দল গঠন আমাদের গণঅভ্যুত্থানের অভিমুখ নয় এই মুহূর্তে প্রয়োজন গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো ফেসিবাদ সরকার ব্যবস্থা বিলোপের রাজনৈতিক বন্দোবস্ত আমাদের এক দফার অংশ ছিল সেজন্য বিস্তর কাজ ও রাজনৈতিক কার্যক্রম প্রয়োজন জনগণের সাথে আলোচনা ও সংলাপের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে চাই ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের লাইক ফ্যাসিবাদের যেই কথা বলতেছে এটা ফ্যাসিবাদদের সেই কথা এরা বুঝতেছে না তারা হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল সায়েন্সে মেজর করে নাই আমি করছি এটা ফ্যাসিবাদ না এটা হচ্ছে অথরিটোরিয়ান সিস্টেম আপনার ব্যুরোক্রেটিক অথরিটোরিয়ানিজম স্পেশালি ব্যুরোক্রেটিক অথরিটারিজম ব্যাকড বাই অলিগার্কিক সিস্টেম যেসব জিনিস বন্ধ করতে হবে এর মধ্যে একটা হচ্ছে গিয়ে যে সংসদে ব্যবসায়ীদের হচ্ছে গিয়ে যে ঢুকতে দেওয়া যাবে না আপনার একটা মানুষের একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবসা থাকা পর্যন্ত তাকে ঢুকতে দেওয়া যাবে ইয়াতে লেজিসলেচারে এই ব্যবস্থা যদি প্রণয়ন করতে না পারে তাহলে কোনোই লাভ হবে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন আর কোনো খবর নাই এগুলো সবই ঘুরে ফিরে সে খবর নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা শিক্ষার্থীদের এরা এখন পর্যন্ত যারা সমন্বয় কাছে তারা বলে নাই তারা নতুন দল গঠন করতে চায় তো রাইটার্সকে বাঘের মজুমদার জানান আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মারধর করেছে মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন হাসিনাকে এবার যেতে হবে ওয়েল ইউ ডিড ইট সান ইউ হ্যাভ মেড আস অল প্রাউড দুই রাজনৈতিক দলের উপর দেশের মানুষ ক্লান্ত বিরক্ত আমাদের উপর তাদের আস্থা রয়েছে এজন্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চান তারা তাদের সমন্বয়ক আরেক সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা রয়েছে হোপফুলি নতুন দল না আসলে আমি ভোট দেবো না দেখোটিং ফর বিএনপি চাপ দেওয়া বন্ধ করতে আমেরিকার কাছে আগে তদবির করেছিল ভারত ধানমন্ডি বত্রিশের ঘটনা পড়ছি যাই হোক সব খবরই পড়ে ফেলেছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকটি ভিডিও দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই শুভরাত্রি বাই